সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে গত 1 এপ্রিল হামলা চালায় ইসরায়েল। এর জবাবে গত শনিবার 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এরপর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। দুই দেশের মধ্যে যদি আসলেই পূর্ণ যুদ্ধ শুরু হয় তাহলে কি ঘটবে, আর কে কার থেকে এগিয়ে আছে সামরিক শক্তিতে, এমন প্রশ্ন এখন অনেকেরই মনে। দুটি দেশই সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20-র মধ্যে অবস্থান করছে। তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের র্যাঙ্কিং 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুটি দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2,440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্যের সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য আছে 4,65,000। যুদ্ধ বিমানের দিক থেকে এগিয়ে আছে ইসরায়েল। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান আছে 23টি, ইসরায়েলের আছে 39টি। নৌবাহিনীর দিক থেকে এগিয়ে আছে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরানের 101টি যুদ্ধজাহাজ আছে, যেখানে 60টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ, আর ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা 67টি। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি আর ইসরায়েলের আছে 5টি। এক কথায় বলা যায় কেবলমাত্র আকাশ প্রতিরক্ষা, ভৌগোলিক অবস্থান ও পারমাণবিক অস্ত্রের হিসাবে ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। আর ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে জনসংখ্যা, স্থল শক্তি, নৌশক্তি, লজিস্টিক, অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে। যদিও সামরিক শক্তিমত্রার তুলনার পাশাপাশি এটাও ভুলে গেলে চলবে না, যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। সাদাত তনিম, সমকাল, ডেস্ক রিপোর্ট।